আচ্ছা তুমি কি পড়ে আসো এখন? তোমার খাওয়া হয়েছে? এই তোমার বাড়ি কোথায় গো? না না আপনাদেরকে বলছি না, ওরা তো জাস্ট আজকের টপিকের একটা ছোট্ট ঝলক দিচ্ছে। হে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আমি মনামি আজ আবার চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে। আর বাঙালির আড্ডা মানে এক কাপ চা সাথে পরনিন্দা পরচর্চা। বর্তমানে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত মোটামুটি সব মেয়েদেরই শুনতে হয়, অনলাইন থেকেও রিপ্লাই দাও না, করেছে কি বয়ফ্রেন্ড বাড়ল? না দাদা, উত্তরটা আমি দিচ্ছি, মন দিয়ে শুনবেন, এটাই আসল কারণ। তবে শুরু করার আগেই বলে রাখি, যেমন সমালোচনা সবার পেটে সয় না, তেমন আমার ভিডিও সার্বজনীন হয় না। শুভ নববর্ষ। সকাল বিকেল রাত দুপুর অনলাইন হওয়া নিয়ে কথা, টুং 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 মেসেজ ঢুকতে শুরু করে দেবে। আর শুধু একটা মেয়েকেই নয়, মোটামুটি অ্যাকাউন্টে যত মেয়ে আছে সবাইকে। এসব ছেলেদের মনোভাব খানিকটা এরকম, সবাইকে ধরে করব মেসেজ, মানব না কোহা, যখন যে মেয়ে রিপ্লাই দেবে তখন আমি তার বলছি, দাদা ডাক্তার দেখাও, তোমার ওটা দরকার। একবার ভাবুন তো, আপনি আপনার পছন্দের একটা হিরো, আমি হিরো বলেছি, মাচ বেটার, তো আপনি আপনার পছন্দের এই হিরোর একটা পছন্দের সিনেমা দেখছেন, চলছে একটা সিরো, এমনি সময় হঠাৎ ক্রাশ রিপ্লাই করেছে ভেবে আপনি তাড়াতাড়ি গিয়ে ইনবক্সটা খুললেন, দেখলেন চার্মিং প্রিন্স পল্টু সেন্ড ইউ আ মেসেজ, বাবু তোমার খাওয়া হয়েছে। মুখ দিয়ে ঠিক সেই কথাটাই বেরোয় যেটা এখন আপনি ভাবছেন, উৎসাহ কি কমি নহি হ্যায়। কিছু কিছু ছেলে আবার এই সব ব্যাপারে পুরো ম্যাক্স পাবলিক, মেয়েগুলো সব আঙ্গুল চষে একেবারে হাঁদা, নেব একটু স্পেশাল কেয়ার বন্দে পটে কাদা, বলছি লেবার দেওয়ার যখন এতই শখ, জানা মাকে গিয়ে দুবালতি জল ভরে দে, বুঝতে সবাই সবই পারে, বলে না কেউ কিছু, তাই তোমরাও ভাবো রাস্তা ক্লিয়ার, নাচো পিছু পিছু। এই সংগ্রামে শুরু হয় একটা ছোট্ট হাই থেকে, তারপর ওই কি গো ও গো তুমি এই সমস্ত দুর্গম পাহাড় পার করে ফাইনালি একটা হুম রিপ্লাই আসে। তবে লড়াই এখানেই থেমে থাকে না, আলাপ হবার ঠিক দু তিন দিন পরেই এইসব ছেলেদের মনে বসন্তের দোলা লাগে। আগে হ্যাঁ, মেয়েদের সুদীর্ঘ জীবনের একটু সময় পেয়ে এরা নিজেদেরকে রোমিও আর মেয়েদেরকে জুলিয়েট ভাবতে আরম্ভ করে, কিন্তু একতরফা তো আর প্রেম হয় না, মেয়েটাকেও পটাতে হবে। আর এইখানেই শুরু হয় আসল ক্রিয়েটিভিটি, তোমায় দেখলে এত কিউট তাও কোনো বয়ফ্রেন্ড নেই, যখন জিদিক পানে চাই দেখি শুধু তোমাকে, হাসিটা এত মিষ্টি তোমার, না জানি ভয় কেমন হবে। এফবি অ্যাকাউন্ট করছি, টিকিট নাম্বারটা কি পাওয়া যাবে? আহা গো, এই এত ক্রিয়েটিভিটি যদি এরা নিজেদের পিছনে খাটাতো তাহলে কমলেশ থেকে মুকেশ হতে বেশি সময় লাগতো না। না কি মনে হয়, মেয়েটার কি ভাড়ে মা ভবানী, তুমি ওর লাইফে একমাত্র মিস্টার স্ট্রেঞ্জার, এরকম অন্তত 100টা মেসেজ নিয়ম করে ওর ইনবক্সে ঢোকে। এভাবে এরা নিজেদের নামে তলায় তো লালকালিক দাগ ফেলেই, উল্টে কোনো ভালো ছেলেকেও খাতা খুলতে দেয় না। আল্লাহ তোমার কাছে বিচার দিল। আর রাত একটাই অনলাইন আছে মানে কি তোমাকে রিপ্লাই দিতে হবে নাকি, আজব দাবি তো। আর যদি রিপ্লাই দিয়েও দি তার মানে কিন্তু এটা নয় হ্যাঁ যে তুমি আমাকে ওইসব মেসেজ পাঠাবে। শোন, বেসিক্যালি এখন তুমি মেয়ে পটানোর জন্য যে ট্রিকগুলো ইউজ করছো না সেগুলোতে মরচে পড়ে গেছে গো, তাই ওসব দেখা করো, নাম্বার দাও, যতই করো বাই না, সত্যি বলছি বিশ্বাস করো এরকম করে হয় না। তুমি নাও পাইগা, সময় করে গুছিয়ে কথা বুঝে শুনে টেক্সট করবে, তাহলে একদিন তুমিও সুন্দরী মেয়ে পটাতে পারবে। আর মেয়েদের কথাই মনে পড়লো, মামনিগণ কি ভাবো গো তোমরা, আকাশ থেকে রাজপুত্তুর পড়বে?
সারা দিন সোশ্যাল মিডিয়ায় ঘ্যাম খেয়ে একদিন তো সেই সরকারি কাকুকে বিয়ে করবে। পাক পাক শোনো, ছেলেরা যদি তোমার সৌন্দর্য দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না, তো তুমিও কিন্তু তাদের ডিপি দেখে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। মানছি সব ঠাড়কিরাই এসএমএস করে, কিন্তু যারাই এসএমএস করে তারাই ঠাড়কি এমন তো কোনো কথা নেই না? এই রিপ্লাই দেওয়ার চক্করে যদি সোলমেটটা হাত থেকে পিছলে যায়, তখন তো সেই সিঙ্গেল সিঙ্গেল করেই যাবে। গুটি কতক লোককে দেখে সবকে কেন বিচার করো? ভালো হবে তো এমন হলে যখন তুমি প্রেমে পড়ো? ওয়েল ড্রেসড হলেই ভালো, না হলেই খারাপ, এরকম তো নাও হতে পারে না? রিপ্লাই করে দেখো, খারাপ হলে মুখে জুতো মেরে ব্লক করে দিই না? আজ একটা ভালো ছেলে মেসেজ করলে তুমি তাকে ইগনোর করে চলবে, ওদিকে আকাল একটা বাজে ছেলের থেকে ল্যাং খেয়ে সব ছেলে ধোকাবাজ বলবে, তাই দুজনকেই বলছি। হিসেব করলে দেখতে পাবে সবাই সমান সমান দোষী, বিচার করে লাভ হবে না কে কম আর কেই বা বেশি। তাই এসব রিপ্লাই দেয় না আর ডিস্টার্ব করে এসব ঢং বন্ধ করো, এক এক পা এগিয়ে এসে বন্ধুত্বের হাত। চলছে একটা সেই রোমান্টিক সিন, ঠিক আছে? একবার ভাবুন না, ভাববেন না, তার মধ্যে শালা বাইকের বাচ্চাগুলো তো কিন্তু একতরফা তো আর প্রেম হয় না, বাইক যায়, শুধু বাইক যায়, তারপর ওয়ো। ও হ্যাঁ, ব্লু পার্সে বলছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বাই।